আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা ভিটস 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা ভিটস গাড়ি ক্রয় করতে চান ফ্রেশ প্রথম ইউজার, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, এই গাড়িটির মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হয়েছে 2017 সালে। এই গাড়িটি এখনও তেলে আছে। যিনি গাড়িটির ইউজার তিনি এই গাড়িটির প্রথম ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছে। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই তখন আমরা বেশ কিছু বিষয় দেখি। মডেল 12, সিসি 1329, সিসি 1329, মডেল 12, রেজিস্ট্রেশন 2017। এই গাড়িটির সকল কাগজ আপ টু ডেট রয়েছে। ট্যাক্স টোকেন 2023 সেপ্টেম্বর এবং ফিটনেস 2024 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বর, এক বছর দুই বছরের জন্য আপ টু ডেট রয়েছে। এই গাড়িটি আমরা উত্তরা থেকে ক্রয় করেছি, উত্তরা 11 নম্বর সেক্টর 6 থেকে। তো আলহামদুলিল্লাহ, এই গাড়িটির যিনি ইউজার তিনি গাড়িটির প্রথম ইউজার এবং তিনি বাচ্চাদের আপনার স্কুল ডিউটির জন্য এই গাড়িটি ক্রয় করেছিল। গাড়িটির কন্ডিশন খুবই ভালো আছে। যখন আমরা একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই তখন আমরা বেশ কিছু বিষয় দেখি, যেমন গাড়িটির ইঞ্জিন ভালো আছে কি না, গাড়িটির বডি ভালো আছে কি না, গাড়ির বডিতে কোনো মাইর আছে কি না, সবগুলো গ্লাস অরিজিনাল আছে কি না, সামনে পেছনের হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কি না, গিয়ার সাসপেনশন সিবি জয়েন্ট এসি অ্যালার্টমেন্ট ভালো আছে কি না, গাড়িটির চারটি টায়ার কন্ডিশন ঠিক আছে কি না, গাড়িটি নেওয়ার পরে আবার আমাকে কোনো কাজ করতে হবে কি না, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখে শুনে বুঝে এরপরেই একটি ফ্রেশ একটি গাড়ি ক্রয় করি। তো আলহামদুলিল্লাহ, এই গাড়িটি যখন আপনি সরাসরি কেনার জন্য আসবেন আমি আশা করব গাড়িটি আপনার অবশ্যই ভালো লেগে যাবে। এর কারণ হচ্ছে গাড়িটির কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ। বর্তমানে গাড়িটির যে অবস্থায় আছে গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। একটি গাড়ির বডিতে কোনো মাইর আছে কি না সেটা দেখার জন্য আমরা একটি গাড়িকে চার ভাগে ভাগ করি। সবার আগে সামনে, যদি কোনো মাইর হয় সামনে হতে পারে, যদি কোনো মাইর হয় পেছনে হতে পারে, যদি কোনো মাইর হয় বামে হতে পারে, যদি কোনো মাইর হয় ডানে হতে পারে। আপনি যখন চারোটি পয়েন্ট খুব সুন্দরভাবে দেখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল এবং হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। গাড়িটির পিছনে নেম প্লেটে কোথাও কোনো আঁচড় নেই। আর আমরা একেবারে পেছনের ফুল ভিউটা দেখাচ্ছি। গাড়িটি এখনও তেলে আছে, তিনি কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট করেনি এবং স্পেয়ার টায়ারটা বড় আছে। লং ড্রাইভে যদি কোনোভাবে কোনো চাকা বিকল হয়ে যায়, যেহেতু স্পেয়ার চাকাটা টায়ারটা বড় আছে, তো সেক্ষেত্রে ভালো একটি সাপোর্ট পাবেন। আর এই সেলাইগুলো দেখে নেবেন, পেছনের দিক থেকে বামের এই ফ্যান্ডার সেলাই দেখে নেবেন এবং ডান পাশের এই ফ্যান্ডার সেলাইগুলো দেখে নেবেন। এই সেলাইগুলো দেখার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন এই গাড়িটির পেছনের দিক থেকে কোনো মাইর হয়নি। একইভাবে আপনি বামে এবং একইভাবে আপনি ডানে খুব সুন্দরভাবে দেখে নেবেন। আমি এবার চলে যাব গাড়িটির ভেতরের ফুল ভিউটা। একটি গাড়ি পার্সোনালভাবে ইউজ হয়েছে, কতটুকু যত্ন নিয়ে ইউজ হয়েছে সেটা আপনি গাড়িটির ডোরপ্যাড দেখে বুঝতে পারবেন, স্টিয়ারিং হুইল দেখে বুঝতে পারবেন, ড্যাশবোর্ড দেখে বুঝতে পারবেন, উপরে স্লিং দেখে বুঝতে পারবেন। যদি কোনো গাড়ি অনেক বেশি ইউজ হয় তবে ডোরপ্যাড নষ্ট হয়ে যাবে, ড্যাশবোর্ড স্টিয়ারিং হুইল এত ফ্রেশ আপনি কখনোই পাবেন না। কন্ডিশন ভালো না খারাপ সেটা আপনি গাড়ি দেখেই আপনি অ্যানালাইজ করতে পারবেন। মাইলেজটা একটু দেখানোর চেষ্টা করছি। 72,442 কিলোমিটার গাড়িটি রান করেছে। আমরা অনেকেই মাইলেজ অনেক জায়গায় 20,000 দেখি, 30,000 দেখি, যদিও মাইলেজ ট্যাম্পার করা যায়। আপনি যদি চান 20,000 করে রাখতে পারবেন। কন্ডিশন ভালো না খারাপ সেট হচ্ছে মূল বিষয়। এই গাড়িটি আমি যার কাছ থেকে ক্রয় করেছি তার কাছ থেকে মাইলেজ 72,442 কিলোমিটার, গাড়িটি বেশি রান করেনি। তো সব কিছু মিলিয়ে গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে, ফ্রেশ মনে হয়েছে, বিধায় আমি ক্রয় করেছি।
গাড়ি সম্পর্কে যদি আপনার খুব ভালো ধারণা থাকে আপনি অবশ্যই নিজের গাড়ি দেখে নিজে ক্রয় করতে পারবেন। যদি আপনার ভালো ধারণা না থাকে তবে গাড়ি সম্পর্কে যার খুব ভালো ধারণা রয়েছে তার সঙ্গ নিয়ে আপনি একটি ফ্রেশ গাড়ি ক্রয় করতে পারেন। আমরা গাড়ির সামনের দিকে একটু ফ্রন্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে সবার আগে নেম প্লেট। নেম প্লেটে কোথাও কোনো স্ক্র্যাচ এবং আঁচড় নেই। সামনের দিক থেকে যদি কোনো ইঞ্জুরি হতো তবে কিন্তু সবার আগে নেম প্লেট। এরপর হচ্ছে ফ্রন্ট গ্রিল। ফ্রন্ট গ্রিলের লক ভাঙা আছে কিনা, কোথাও ইঞ্জুরি আছে কিনা দেখতে হবে। ফ্রন্ট মার্শাল ঠিক আছে কিনা, লাইট অরিজিনাল কিনা, এই কোডগুলো দেখেই বুঝতে হবে। এই গাড়িটির হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল এবং ফেন্ডার সেলাইগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। গাড়িটির ইঞ্জিন 1329 সিসির ভিভিটিআই ইঞ্জিন। ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো রয়েছে। গাড়িটি আনার পরে আমরা কোনো ওয়াশ করিনি, যেভাবে আছে আমরা এভাবে আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। মডেল 2012, রেজিস্ট্রেশন 2017 সালে, ফ্রেশ কন্ডিশন, সকল পেপার্স আপ টু ডেট, প্রথম ইউজারের, এই গাড়িটির দাম কত হতে পারে বর্তমান বাজারে? এরকম একটি ফ্রেশ গাড়ি যদি আপনি ক্রয় করতে চান টয়োটা ভিটস, তবে সেই গাড়িটির দাম পড়বে 1,270,000 টাকা। বর্তমান বাজারে এরকম একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ির দাম রয়েছে 1,270,000 টাকা। তো বর্তমান বাজারে যে দাম আছে সেখান থেকে আমি এই গাড়িটির দাম কমিয়ে গাড়িটি আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে, দামের ব্যাপারে যদি কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমার নাম্বার রয়েছে, এই নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। লোকেশন ঢাকা উত্তরা দিয়াবাড়ি 12 নম্বর সেক্টর, খালপাড় ব্রিজ পার হয়ে হাতের বামের শোরুমের নাম হচ্ছে আয়শা কার ট্রেডিং। এখান থেকে এই গাড়িটি ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।